আমাকে ভুলে যাও স্বপ্ন, আমি আমি যে কাঠুরি আর মেয়ের মালার প্রেমে পাগল, তুমি আমাকে কুমার তুমি আমাকে ভুলে যাও স্বপ্ন, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে ভুলে ভুলে যাও কুমার। ও গো ঠাকুর, আমি কি তাহলে এতদিন মিথ্যে আলেয়ার পিছনে ছুটেছি? হারানোর কি যে ব্যথা, আমি যে তা কয় ঘন্টায় বুঝতে পারছি ঠাকুর। তার চাইতে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর। একই মা, তুমি কাঁদছ বাবা? বাবা, আজ যে আমার সকল আশা সকল স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে গেছে বাবা। যে কুমারকে এতদিন আমি আমার হৃদয়ের দেবতা বলে ভেবেছিলাম, সে আমাকে পেলে অনেক অনেক দূরে চলে গেছে বাবা। কেন কুমার আবার কি করেছে? ওই পলাশডাঙ্গার কাঠুরিয়ার মেয়েকে মালার ভালোবাসার বন্ধনে যে কুমার আবদ্ধ হয়েছে। এই বললে স্বপ্না, নয়ন কুমার সাধারণ একটা কাঠুরিয়ার মেয়েকে সে ভালোবেসেছে। হ্যাঁ বাবা, কোনোভাবে যে সে ওই কাঠুরিয়ার মেয়ের কাছ থেকে ফিরে আসতে পারবে না বাবা। ওই কিছুই ভাবিস নে মা, আমি আর একটা বিহিত করবো মা, কারণ আমি বেঁচে থাকতে মহারানের মান সম্মান ওই দুরুসাদ দেব না। সেই জন্যই তো দেওয়ানজি আপনাকে অনেক ভালোবাসে। আর বুঝি আপনাকে ওই শয়তান হাত থেকে বাঁচাতে পারবো না মহারাজ। কেন দেওয়ানজি? ওই শয়তান কুমারের জন্য, নয়ন কুমারের জন্য। নয়ন কুমার? হ্যাঁ নয়ন কুমার। এই করেছে নয়ন কুমার? ওই পলাশডাঙ্গা কাঠুরিয়ার মেয়ের মালার প্রেমে সে যে হাবুডুবু খাচ্ছে। দেওয়ানজি আমি আর শুনতে চাইলাম, নয়ন কুমার এমন আমি হীন কাজ করবে আমি যে কোনো দৈনিক কল্পনা নাও করতে পারি নি। সেই কাঠুরিয়ার নাম কি দেওয়ানজি? মঙ্গলবাগী মহারাজ। মঙ্গলবাগী, 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 যে আমার এই পরম শত্রু আর আমার এই পুত্র কিনা। না না না, আমি এই যে ভাবতেও পাচ্ছি না। তাই তো ঘটনাটা আপনাকে না জানিয়ে পাচ্ছি না মহারাজ। আর সেই কাঠুরিয়ার মেয়ে, আপনি মালাকে শাস্তি দিন তাহলে যে আপনার মান সম্মান একেবারে ধুলায় মিশে যাবে। হ্যাঁ স্বপ্না, আমি তাই করব। সেই চরসার বেটাকে আমি এমন শিক্ষা দেব যা দেখে এই তামাম দুনিয়ার মানুষ আতঙ্কে শিউরে ওঠে। আপনি সমর সিংহকে আমার আদেশ জানিয়ে বলবেন আগামীকাল লোক আপনি সেনাপতি সমর সিংহকে ওই পলাশ ডাঙ্গায় যেতে বলবেন। তারে পর ওই পলাশ ডাঙ্গায় গিয়ে ওই শয়তান মঙ্গলবাগীর বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে খাড় খাড় করে দেবেন। আর আমার আদেশ জানিয়ে দেবেন যে বাবা এই হত্যা গেলাম ওই শয়তান মঙ্গলবাদীকে গ্রেপ্তার করে আমার এই রাজ দরবারে আনতে বলবেন। এ হচ্ছে মহারাজ সমর সিংহের আদেশ। শয়তান মঙ্গলবাদী এবার বুঝতে পারবে রাজপুত্রের পিছনে তোর মেয়ে লীলে দেওয়া শাস্তি কত কঠোর।